বন্ধুরা, আপনি কি অতিমানবতায় বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন কোনো মানুষ সুপার ন্যাচারাল হতে পারে? আসলে আমরা সবাই পরিবেশ ও সমাজকে এতটা সহজ করে দেখি যে আমরা ভুলে যাই এই পৃথিবী অত্যন্ত বিস্তৃত ও বৈচিত্র্যময় স্থান। আমরা আমাদের জীবনধারাকে অত্যন্ত সাধারণ বলে মনে করি, কিন্তু আপনি কি জানেন বিশ্বজুড়ে কিছু মানুষের সংস্কৃতি ও জীবনধারা আমাদের মতো সাধারণ নয়? কিছু মানুষ আছে যারা সূর্যের আলোর দিকে কখনো তাকাতে পারে না। আবার কেউ কেউ আছে অতি প্রাকৃতিক সামুদ্রিক জীবের মতো প্রাণী, যারা অক্সিজেন ছাড়া জলের তলায় বেঁচে থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা এমনই সব অদ্ভুত মানুষ বা গোষ্ঠীর সাথে পরিচয় করাতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটিতে প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন। দি লিপ প্লেট ট্রাইবস। মার্সি জনগণ হলো সবচেয়ে আকর্ষণীয় দেশীয় সংস্কৃতিগুলোর মধ্যে একটি, যারা এখনো আমাদের আধুনিক বিশ্বে বিদ্যমান। উপজাতিটি এখনো ইথিওপিয়ার দক্ষিণ পশ্চিম কোণে বসবাস করেন। এটি এমন একটি জায়গা যেখানে ইতিমধ্যে আবিষ্কৃত কিছু প্রাচীনতম মানব দেহাবশেষ পাওয়া গেছে। এখানকার লোকেরা এখনো প্রাচীন পদ্ধতি অনুসরণ করে। তার মধ্যে একটি প্রাচীন ঐতিহ্য হলো ঠোঁটের প্রলেপ দেওয়ার প্রক্রিয়া, যেখানে বয়স সন্ধিকালে একজন মহিলার ঠোঁট কাটা হয় এবং ধীরে ধীরে এই আলংকারিক গুলির একটিকে ধরে রাখার জন্য অভ্যাস করানো হয়। এই ঐতিহ্য এর প্রধান কারণ বিবাহের জন্য একজন মহিলা কতটা যোগ্য তার প্রমাণ, এবং এই উপজাতীয় সাংস্কৃতিক ভিত্তিগুলির মধ্যে এটি অন্যতম। এছাড়াও এদের চিত্রকর্মের আচার রয়েছে, যেখানে তারা নিজের উপর ঘূর্ণায়মান নিদর্শন আকার তৈরি করে এবং বিভিন্ন খনিজ পদার্থ ব্যবহার করে। এখানকার এই মহিলা দ্বারা পরিধান করা সবচেয়ে বড় স্লিপ প্লেটটি 7.7 ইঞ্চি জুড়ে বিস্তৃত। দেখে পাগলামি মনে হলেও এটাই সত্য। এই গ্রামটি এখনো পুরনো পদ্ধতিতে চর্চা করেন, কিন্তু অনেক কম বয়সী মেয়েরা এই সাংস্কৃতিক চর্চা থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন। তবে মার্সি উপজাতির বয়স্ক মহিলারা এই ঐতিহ্যের সাথে এই অবিচ্ছেদ্য অংশটি এখনো গর্বের সাথে পরিধান করে। এই অঞ্চলে অনেকে ভ্রমণে যান এবং মার্সিদের এই রীতিনীতি তারা উপভোগ করেন। অ্যালার্জেটিক টু সানলাইট। সবচেয়ে অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক রোগগুলোর মধ্যে একটি হলো রোদে অ্যালার্জি। অদ্ভুত মনে হলেও এই রোগটি বাস্তবেও আছে। বিশ্বজুড়ে অনেক লোক জিরোডার্মা পিগমেন্টোসানতে ভুগছে। এই যন্ত্রণা সূর্যের আলোর কারণে ঘটে থাকে। আসলে সূর্যের এক্সপোজার বিন্দু যখন তাকে প্রবেশ করে তখন চরম মাত্রায় প্রতিক্রিয়া ঘটায়। এমনকি এক্সপোজার রোগে ভুগছেন এমন ব্যক্তিদের ক্যান্সারও হতে পারে। এই বিরল রোগের কয়েকটি কেস সারা বিশ্বে রয়েছে, কিন্তু বিশেষ করে ব্রাজিলের আরাসাসের একটি গ্রামে নির্দিষ্ট। এটি গলে যাওয়া গ্রাম হিসেবে ব্যাপকভাবে পরিচিত, কারণ এখানে বসবাসকারী মানুষদের অধিকাংশই কঠোর গ্রীষ্মমণ্ডলীয় তাপের কারণে এই রোগটি তৈরি হয়ে থাকে। যেহেতু এই লোকদের প্রধান জীবিকা কৃষিকাজ, সুতরাং প্রখর রোদেও বাইরে থাকা হয়। এই রোগ জীবনকে কষ্টকরভাবে কঠিন করে তোলে এবং এদের খুব বেদনাদায়ক অবস্থাটি বেঁচে থাকার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। 12,000 sneezes a day। আপনি যদি পরপর 3 বার হাঁচি দেন তবে তাতেই আপনি বিরক্ত বোধ করবেন, কিন্তু এই 12 বছর বয়সী মেয়েটি অবশ্যই তার হাসির জন্য সীমা ছাড়িয়ে গিয়েছে। ক্যাটলিন থর্নলি এই দীর্ঘস্থায়ী হাসির জন্য তার পরিচিতি এবং বিশ্বে একমাত্র ব্যক্তি। একদিন সে ক্লাসের বাইরে যাচ্ছিল, হঠাৎ তার হাঁচি শুরু হয়। কোনো এক অজানা কারণে সে কখনো থামেনি। সে এখনো পর্যন্ত তার ক্রমাগত হাঁচির কারণে পঙ্গু হয়ে গিয়েছে, কখনো কখনো প্রতি মিনিটে 20,000 বার পর্যন্ত, এবং এই হাঁচি তার 45 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। ডাক্তাররা সম্পূর্ণ চেষ্টায় রয়েছে এবং স্নায়ুবিজ্ঞানীরা এখনো এই রোগের নির্ণয় উপায় খুঁজে পায়নি। এটি সাধারণত একটি মস্তিষ্কের সমস্যা। আপনি হয়তো এই বেদনাকে কল্পনা করতে পারেন, যা স্থানীয় চিকিৎসকরা এর প্রতিকার এখনো খুঁজে পাননি। দি সামা বাজাও। বাজাও সামুদ্রিক জিপসারা একটি সাধারণত জাতিগত গোষ্ঠী, যারা সমুদ্রে বাসমান সম্পূর্ণ যাযাবর জীবনযাপন করে, এবং এই ব্যক্তিদের গল্প সম্ভবত আমরা কখনোই শুনিনি। অদ্ভুতভাবে এই লোকেরা জলে বসবাস করে এবং কেউ জানে না কিভাবে এবং তারা কোন দেশের অন্তর্গত। এরকম জীবনযাপন হয়তো তাদেরকে এতটা বিরক্ত করে না, তাই তারা সমুদ্রে তাদের যা সাধারণ জীবন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। তারা তারিখ ও সাল না জানা মানুষ হলেও তারা খুব খুশি রয়েছে। এছাড়াও এই লোকদের একটি অতি মানবীয় ক্ষমতা রয়েছে, তারা তাদের সমগ্র জীবন সমুদ্রে কাটিয়ে দিতে পারে। তারা অতি স্বাভাবিকভাবে নিজেদেরকে জলে অভিযোজিত করে তুলেছেন।
সামা বাজাও গোষ্ঠীর মানুষেরা অক্সিজেন ছাড়াই বেশ কিছুদিন বা তার বেশি সময় ধরে সহজেই জলের নিচে থাকতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে একজন সাধারণ মানুষ এতদিন অক্সিজেন ছাড়া বেঁচে থাকবে না এবং মারাত্মক মস্তিষ্কের ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে এই লোকেরা যেভাবে বেঁচে থাকে তা আসলে খুব আকর্ষণীয়। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে তাদের দুটি খুব নির্দিষ্ট এবং এক প্রকার জিন রয়েছে যা তাদের জলের নিচে একটি চিন্তাকর্ষক সুবিধা দেয়। প্রথমত এই বাজাও লোকেরা নিজেদেরকে এই পরিবেশে মানিয়ে নিয়েছে এবং তাদের রক্ত প্রবাহ বেশিরভাগই তাদের ফুসফুস থেকে অনন্য গুরুত্বপূর্ণ আঙ্গুলিতে পৌঁছে যায় যা তাদেরকে দীর্ঘকাল জলের নিচে বেঁচে থাকতে সক্ষম করে। এবং তাদের একটি গুরুত্বপূর্ণ জিনও রয়েছে যেটা শরীরে কার্বন ডাই অক্সাইডের উৎপাদন কমিয়ে দেয়। দি ফরগটেন ভেনুয়াটু ট্রাইবস। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে এমন একটি দ্বীপের দেশ রয়েছে যা বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং আদিম বুশ উপজাতিদের আবাসস্থল। এটি আমাদের গ্রহের খুব কম জায়গাগুলোর মধ্যে একটি যেখানে বুশ প্রজাতিরা এখনো শত শত বছর আগে থেকে ঠিক একইভাবে বসবাস করে। ভেনুয়াটুর লুকানো উপজাতিরা পশ্চিমা প্রভাবের ফলে একেবারেই হারিয়ে যেতে বসেছে, তবে তাদের সংস্কৃতিকে আমরা এখনো পর্যন্ত দেখছি অতি হিংসায় গড়ে উঠছে। ভেনুয়াটুর উপজাতিদের বিশ্বাস হলো কালো জাদু এবং এনিমিজমের উপর ভিত্তি করে, যাদের বিশ্বাস যে সমস্ত জিনিসের একটি জীবন্ত সারাংশ রয়েছে। আধুনিক পরিবর্তিত বিশ্বকে দেখে এমন একটি সম্পূর্ণ আলাদা সংস্কৃতি দেখা প্রায় পরাবাস্তব কাহিনী মনে হতে পারে। ভেনুয়াটু উপজাতিদের আবিষ্কারের পর থেকে অনেক বিজ্ঞানী এবং গবেষক মুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছেন। অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে ভেনুয়াটু জনগণ বিচ্ছিন্ন থাকার কারণ হলো জমির মালিকানা এবং তাদেরকে তাদের বাসস্থান থেকে উৎখাত করা হয়েছিল, আর আজ তারা এই কারণে বাকি বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা জাতি। এই আদিবাসীরা যে দ্বীপগুলিতে বসবাস করে সেগুলো গভীর এবং প্রায় দুর্গম জলপথের সাথে গভীর পাহাড়ি বনে বিস্তৃত। ড্রাগন লেডি। আপনারা অনেকেই ড্রাগন লেডি সম্পর্কে শুনে থাকবেন, কিন্তু তার জীবন সত্যি পৃথিবীর আরো কয়েকটি সাধারণ মানুষের মতো নয়। ইভাতিয়ামাদ মেসুডা প্রথমে একজন পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি মহিলাতে রূপান্তরিত হয় যা তার চিরন্তন আকাঙ্ক্ষাকে পূরণ করেছিল। এছাড়াও তিনি প্রসাধনী পদ্ধতিতে $70,000 বেশি খরচ করে নিজেকে বাস্তব জীবনে ড্রাগনের রূপ দিয়েছিলেন। তার মাথায় 8টি শিং লাগানো এবং একটি বিচ্ছিন্ন জিহ্বা রয়েছে। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ড্রাগন কৃতির দাগ। শুধু তাই নয়, তার কানকেও সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি তার নাকের ছিদ্র মানুষের ধরনের পরিবর্তে ছাপের নাকের মতো হয়ে গিয়েছে। এরকম শরীরের পরিবর্তন তার আত্মপ্রকাশের চূড়ান্ত চিহ্ন ছিল এবং এইভাবে তিনি নিজেকে অন্য প্রজাতিতে তার পরিচয় খুঁজে পেয়েছিল। এই স্তরে পৌঁছাতে অর্থ এবং বেদনা দুটোই স্বীকার করতে হলেও তিনি যতটা বাস্তব ড্রাগনের মতো নিজেকে দেখাতে বদ্ধপরিকর ছিল। ডগ ফ্যানাটিক। পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা কুকুরকে ভালোবাসে না, কিন্তু জাপানের এই মহিলাটি প্রমাণ করেছে যে প্রাণীদের মতো ভালোবাসা কতটা চরম স্তরে যেতে পারে। সত্যি বলতে আমরা কেউই এটি করতে পারবো না। এই জাপানি লোকটি লম্বা চুলের একটি কুকুরের জন্য প্রশংসনীয় হয়েছিল, তবে আপনি এখন ভিডিওতে যা দেখছেন তা তার প্রিয় কুকুর ছিল না, তিনি নিজেই একটি কুকুরে পরিণত হয়েছিল। একটি সিনেমেটোগ্রাফি প্রফ কোম্পানিকে এই অদ্ভুত কুকুরের পোশাক ডিজাইন করার জন্য নিয়োগ করা হয়েছিল যা মানুষটিকে ভিতরে বসতে এবং তার প্রিয় প্রাণীর দৃষ্টিকোণ থেকে সত্যিকারের জীবন যাপন করতে দেয়। এই লোকটি তার প্রাণবন্ত কুকুরের স্যুটে মোট $15,000 বেশি ব্যয় করেছিল। আমরা মোটামুটি নিশ্চিত যে এই লোকটি নিখুঁতভাবে কুকুরের মতো স্যুট পরে নড়াচড়ার মতো তার পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকদের বোকা বানিয়ে দিতে পারে। তবে আমরা এই কুকুরের পরিচ্ছদ কিভাবে অনুভব করব তা বেশ কিছুটা উদ্ভট, কিন্তু নিচক তার সংকল্পটি বেশ চিত্তাকর্ষক। কুকুরের প্রতি ভালোবাসাকে তাকে এই পর্যায়ে টেনে নিয়ে গিয়েছে। এনিমেল ওভারলোড। প্রাণীরা মহান সঙ্গী যারা সবসময় আমাদের জন্য রয়েছে, তাই প্রতিবারই আমরা এমন মানুষদেরকে খুঁজে পাই যারা কুকুরের প্রতি ভালোবাসার স্তরকে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। সেরকমই এই মহিলা কুকুরগুলোকে মানুষের মতো পালন করে এবং তাদেরকে বাড়িতে ছেড়েই পালন করে। কুকুরে ভরা এই বাড়িতে তার সম্পূর্ণ যত্ন নেওয়া সে একাই করে থাকে, তাতে তিনি জীবনের মতো এক বিশাল স্বাদ খুঁজে পান। এটা দেখে আমরা আশ্চর্য হই যে এখনো এই পৃথিবীতে এমন মানুষ বর্তমান যারা এরকম মাত্রা পশুপ্রেমী। আমাদের অবশ্যই এনাদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে অবলা প্রাণীদেরকে কিভাবে যত্ন নেওয়া উচিত। তাহলে একদিন দেখবেন চারপাশের মানুষগুলো আপনার পাশ থেকে সরে গেলেও এই কথা না বলা প্রাণীগুলো অবশ্যই আপনাকে বেঁচে থাকার জন্য একটি নতুন দিশা দিবে। এই মহিলার হয়তো পর্যাপ্ত টাকা নেই, ভালো বাসস্থান নেই, তবে এনার মতো যতটা শান্তি আছে তা হয়তো অনেক মানুষের মধ্যে 1% নেই। এরকম সহৃদয় মানুষকে আমরা পৃথিবীর অনন্য এবং বিরল মানুষ বলতে পারি।
এই অদ্ভুত এবং আকর্ষণীয় মানুষ তারা জীবনযাপন করে তা অবশ্যই সাধারণ কিছু নয়। এদের সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে, কথা হবে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।